আমরা যখনই টাইম বিল অফ মানি বা ক্যালকুলেশন করতে যাচ্ছি আমাদের অন দি অ্যাপ্রুভড ক্যালকুলেটর হচ্ছে টেক্সাস ইনস্ট্রুমেন্ট বিএ টু প্লাস বিএ টু প্লাস প্রফেশনাল আর হচ্ছে এইচপি এইচপির আরেকটা মডেল আছে নামটা ভুলে গেলাম এনিওয়ে আমরা এখানে ফলো করব আমরা হচ্ছে কি আমাদের এই কোর্সে আমরা সবসময় ফলো করব টেক্সাস ইনস্ট্রুমেন্ট বিএ টু প্লাস প্রফেশনাল সো আপনাদের হয়তো কারো ক্যালকুলেটর থাকতে পারে আর যা নাই আপনারা অলরেডি ডাউনলোড করে নিয়েছেন আপনাদের অ্যাপস অ্যাপস থেকে আপনারা ডাউনলোড করে নিয়েছেন সো আপনারা যেটা করতে হবে ফার্স্টে হচ্ছে এটাকে আপনার ক্যালকুলেটারটাকে সেট করতে হবে সো ক্যালকুলেটারটা সেট করার জন্য আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখাচ্ছি সো দিস ইজ আওয়ার ক্যালকুলেটার তাই তো এই ক্যালকুলেটারে আমরা যখন সেট করব সেট করার সময় ওয়াট উই শুড ডু যে ফার্স্টে আমরা কি করব সেকেন্ড প্রেস করব এটা সেকেন্ড আপনারা আমার সাথে সাথে করবেন কম্পিউটারটা ক্যালকুলেটরটাকে আপনার এক্সামের জন্য সেট করে নিতে হবে হ্যাঁ সো প্রথমে আমরা যেটা করব যে যদি আগে থেকে কোনো প্রকার সেটিং থাকে সেটা আমরা ডিলিট করে দিব সেটা কীভাবে করব সেকেন্ড দেন হচ্ছে যে প্লাস মাইনাস বাটনটা দেখতেছেন এটা হচ্ছে রিসেট তো এখানে আসলো যে আমরা রিসেট করে ফেললাম এনি আমরা রিসেট করার পরে তারপরে কাজটাতে চলে যাই আমরা যখন রিসেট করলাম রিসেট করার পরে দেন আমরা কি করব দেন আমরা করবো হচ্ছে সেকেন্ড এখানে দেখেন লিখা আছে কি সেকেন্ড সেকেন্ড কোনটা এই যে দেখেন লেফটে সিপিটির নিচে সেকেন্ড বাটন আছে সেকেন্ড বাটনটা প্রেস করব দেন আমরা কি করব আমরা হচ্ছে ফরমেট ফরমেট কোনটা এই যে দেখেন ফুল স্টপ দে আছে এই বাটনটা প্রেস করব সো দ্যাট এটা ফরমেট যখন সেকেন্ড ফরমেট প্রেস করলাম কি আসতেছে ডিইসি ইকুয়াল টু ফোর তারপরে চারটা শূন্য তো এইখান থেকে আমরা এটাকে চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে ফ্লোটিং ডেসিমালে চলে যাব ডেসিমালটা এখন ফোর ডিজিট পর্যন্ত আছে আমরা চলে যাবো হচ্ছে ফ্লোটিং ডেসিমালে ফ্লোটিং ডেসিমালে যাওয়ার জন্য আমরা কি করতে হবে নাইন প্রেস করতে হবে হচ্ছে প্রেস করলে এটা চলে যাবে হচ্ছে আপনার ফ্লোটিং ডেসিমালে নাইন প্রেস করে আমরা এন্টার প্রেস করবো আপনারা আমার সাথে সাথে করবেন এখন কি দেখা যাচ্ছে দ্যাট হচ্ছে ফ্লোটিং ডেসিমাল যদি আপনার দশমিকের পরে কোনো সংখ্যা থাকে তাহলে ওটা শো করবে যদি না থাকে তাহলে ওটা শো করবে না ডাউন এরও প্রেস করব ডাউন এরও প্রেস করলে আমাদের এখানে দেখাচ্ছে যাচ্ছে ডিইজি এটা আমাদের দুইটা মুড আছে একটা হচ্ছে ডিএজি আর একটা হচ্ছে আর এডি নর্মালি ডিইজি থাকবে সো ডিইজি থাকলে ইজ ফাইন যদি কোনো কারণে আর থাকে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব একটু দেখাই সেকেন্ড এন্টার এ ধরেন আর এডি আপনার এখানে শো করছে তাহলে আপনাকে এটা চেঞ্জ করতে হবে ডিইজি দ্যাট মিন্স আপনি এখানে যদি ফলো করেন যে যদি ডিজি দেখায় তাহলে আমি সরাসরি আবার ডাউন এ চলে যাব আর যদি আরইডি দেখায় তাহলে আমাকে এটাকে ডিইজিতে চেঞ্জ করতে হবে কিভাবে করব সেকেন্ড সেট প্রেস করলে আমি ডিইজিতে চেঞ্জ করতে পারবো দ্যাট মিন্স হচ্ছে আমি সেকেন্ড প্রেস করব সেকেন্ড সেট তাই তো সেকেন্ড প্রেস করলাম দেন সেট কোথায় আছে এই দেখেন এন্টার এর উপরে সেট লেখা আছে এন্টার এখানে ডিইজিতে এটা ব্যাক করে গেল তাই তো যদি আমার ডিজি আমি পেয়ে গেলাম ডিজি যদি পাই তাহলে কি করব আমি ডাউনেরও প্রেস করব দেখ প্রেস ডাউনেরও ডাউনেরও প্রেস করলাম এখন আপনাকে কি দেখাচ্ছে যে আপনার ডেইটের যে ফর্মেট সেটা দেখাচ্ছে তো আমরা বাংলাদেশে বা সাব কন্টিনেন্টে আমরা ইউজ টু কি আমরা ইউজ টু হচ্ছে গিয়ে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার বাট এটা কি ফর্মেটে আছে এটা ইউএস ফর্মেটে আছে ইউএস ফর্মেটটা কি মান্থ দেন হচ্ছে ডেট তারপরে ইয়ার সো ফর আওয়ার আমাদের আমাদের সুবিধার জন্য আমরা যেটা করবো এটাকে চেঞ্জ করে হচ্ছে ডেট এবং ইয়ার তো সেটা করার জন্য আমরা কি করব যদি আপনার এই ফর্মেটে থাকে তাহলে তো আমরা সরাসরি ডাউনের চলে যাব আর এই ফর্মেটে যদি না থাকে অর্থাৎ ইউএস এর ফর্মেটে আছে সো ইউএস ফর্মেটে থাকলে আমি কি করব আমি হচ্ছি ইউএস ফরমেটে থাকলে আমি সেকেন্ড প্রেস করব দেন সেট প্রেস করব সো সেকেন্ড প্রেস করলাম দেন এন্টার দ্যাট মিনস হচ্ছে সেট প্রেস করলাম তাহলে কি আসলো এটা চেঞ্জ হয়ে ইউরো ফরম্যাটে গেল ইউরো ফরমেটে সুবিধা কি একত্রিশ বারো দেন ইয়ার দ্যাট মিনস হচ্ছে ডেট মান্থ এবং ইয়ার ফর্মেটে চলে গেল এরপরে আমরা যখন এই ফর্মেটে চলে আসলাম ইউরো ফর্মেটে দেন আমরা ডাউনেরও প্রেস করব। সো লেটাস্ট প্রেস ডাউনেরও ডাউনেরও প্রেস করলে এখন কি দেখাচ্ছে ইউস তারপরে হচ্ছে ওয়ান তারপরে কমা দিয়ে তিনটা শূন্য এই ফর্মেটে আমরা রাখবো সো দ্যাট আমরা কি করবো আমরা আসলে এরপরে ডাউনেরও প্রেস করবো যদি কারো ইউরো ফর্মেটে থাকি ইউরো ফর্মেটে থাকলে কিরকম থাকবে দেখেন সেকেন্ড এন্টার চেঞ্জ করবো কিভাবে চেঞ্জ করবো সেকেন্ড দেন এন্টার সেকেন্ড এন্টার প্রেস করলে আমরা ইউএস ফর্মেটে যাবো সো ওয়ান্স আমরা ইউএস ফর্মেটে গেলাম দেন আমরা ডাউনেরও প্রেস করবো উই প্রেস ডাউন ডাউনেরও প্রেস করলে আপনার দেখেন যে এওএস আছে এ থাকলে উই আর ফাইন যদি থাকে এইচ এন হচ্ছে চেইন চেইন ফরম্যাটে যদি থাকে তাহলে আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে চেইন থাকলে কিরকম হয় দেখেন সেকেন্ড এন্টার সি থাকতে পারে সি আমরা রাখবো না আমরা কি করবো সেকেন্ড এন্টার প্রেস করার মাধ্যমে আমরা এ এ চলে যাব এস ফরম্যাট শুড বি আওয়ার যে প্রেফার্ড ওয়ান আমরা এস ফরম্যাটে গেলাম দেন আমরা আমাদের সেটিং কমপ্লিট তখন আমরা কি করবো আমরা হচ্ছে সেকেন্ড সেকেন্ড বাটন প্রেস করবো দেন হচ্ছে আমরা কুইট কুইটটা কোথায় আছে দেখেন সেকেন্ডের উপরে সিপিটি যে বাটনটা আছে ওইখানে আপনার কুইট আছে উই আমরা কুইট বাটন প্রেস করলাম সো দ্যাট কি হচ্ছে আমরা হচ্ছে ওইখান থেকে আমাদের এই ফর্ম্যাটিং থেকে আমরা কুইট করে গেলাম